দেশীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। প্রায় দুই যুগ ধরে অভিনয় করে দর্শক মাতিয়ে আসছেন তিনি। এখনও রূপে গুণে অনন্য তিনি। ক্যারিয়ারের শুরুতেই পূর্ণিমা নায়ক হিসেবে পেয়েছিলেন সেই সময়ের হার্টথ্রব রিয়াজ গেম। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। জনপ্রিয় এই নায়িকারা এখনও তার নানা বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। তো চলুন জেনে নেওয়া যাক পূর্ণিমার জীবনের জানা অজানা 10টি তথ্য। তার পুরো নাম দিলারা হানিফ পূর্ণিমা। দেশের মানুষ তাকে পূর্ণিমা নামেই চেনেন। মজার ব্যাপার হলো বাসার সবাই পূর্ণিমাকে রীতা নামে ডাকে। পূর্ণিমার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। জন্মগ্রহণ করেন 1981 সালের 11ই জুলাই। 1997 সালে প্রথম জাকির হোসেন রাজুর এ জীবন তোমার আমার সিনেমায় রিয়াজের বিপরীতে অভিষেক হয় তার। রিয়াজের বিপরীতে তিনি 25টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। পূর্ণিমা যখন প্রথম ছবিতে অভিনয় করেন তখন অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলেন। 2007 সালের 4ঠা নভেম্বর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী পূর্ণিমা। তার স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে 2010 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রের জন্য। 2007 সালের 4ঠা নভেম্বর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী পূর্ণিমা। বিয়ের 7 বছর পর 2014 সালের 13ই এপ্রিল কন্যা সন্তানের মা হন জনপ্রিয় এই অভিনেত্রী। মেয়ের নাম আরশিয়া ওমাইজা। সিনেমা জগতে পূর্ণিমার অন্যতম একজন ভালো বন্ধু চিত্রনায়ক ফেরদৌস। জুটি বেঁধে অনেক সিনেমা উপহার দিয়েছেন তারা। চলচ্চিত্র ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর পূর্ণিমা আবারও ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে সিনেমা দুটি হল গাংচিল এবং জ্যাম। দুটি সিনেমাই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল। নায়িকা পূর্ণিমা শুধু ভালো অভিনয় করেন না, খুব ভালো উপস্থাপনাও করেন। এরই মধ্যে বেশ কিছু টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে তার দেখা মিলেছে। উপস্থাপনার জগতেও বেশ আলোচিত এই নায়িকা। রিয়াজের সঙ্গে জুটি হয়ে তুমুল সফলতা পেলেও রুবেল, আমিন খান, ফেরদৌস, মান্নাসহ অনেক নায়কের সাথে অভিনয় করে দর্শকপ্রিয় ছবি তিনি উপহার দিয়েছেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।